এত বড় একটা ঘটনা বাংলাদেশে কি কোনো লোক জানতে পারলো না? কেউ কোনো পদক্ষেপ নিল না? ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে কেন? সে উত্তর আমি এখনো পাইনি। এত বড় সংগঠন, এত নেতা কোথায় ছিল? মাঝে মাঝে আমার এটা জানতে ইচ্ছে করে যে কেউ সাহসে ভোট দিয়ে এগিয়ে আসতে পারলো না। আসসালামু আলাইকুম, কুলাউড়া টিভি থেকে আমি আতিক। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ভিডিও বার্তাটা আপনারা দেখেছেন। আসলে সেই ভিডিও বার্তাটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি ধন্যবাদ জানাই শেখ হাসিনাকে যে আপনার সত্যতা তুলে ধরার জন্য। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ কুলাউড়া টিভির পক্ষ থেকে। আপনি হয়তো এতদিন পরে আপনি বুঝছেন, এর আগে আপনি বুঝেননি। যদি এর আগে আপনি বুঝতেন তাহলে জনসাধারণ জনগণকে আপনি ইজ্জত সম্মান এবং মৌলানা এবং যারা আমাদের বাংলাদেশের যারা ধার্মিক আছে তাদেরকে আপনি সম্মান করতেন, কিন্তু আপনি সম্মান করেননি। কারণ হচ্ছে আপনি সম্মান করার চিন্তা ভাবনা করেননি। তো আমি আপনার কাছে যে ভিডিওটা আমি দেখছি এবং প্রিয় দর্শক যে ভিডিওটা দেখে দেখছি, যখন শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে লাশ কিন্তু রাস্তার মধ্যে ছিল, কিন্তু কোনো এত বড় বড় যে লিডার ছিলেন আওয়ামী লীগে কেউ মাটি দিতে আসেননি, সেই ভিডিও থেকে আপনারা পেয়েছেন। সেইটা মিনিংটা আপনারা জানেন কী জন্য বলা হয়েছে? যে এখন কেন আপনি যারা আওয়ামী লীগ যারা করেন, আপনারা যারা এখন শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে আপনারা এত তাড়াহুড়া এবং এত আন্দোলন এবং আপনারা করতে হবে এবং ভালোবাসা, এত ভালোবাসা আপনারা দেখাচ্ছেন, সেই ভালোবাসা কোথায় থেকে আসছে? সেই ভিডিও থেকে সেই বার্তা আমরা বুঝতে পারছি শেখ হাসিনা, কিন্তু উনি নিজে সরাসরি বলতে পারেননি দলকে, কিন্তু এরপরে বলে দিচ্ছেন যে আপনারা এতদিন কোথায় ছিলেন? আমার বাবার লাশ পর্যন্ত মাটি দেওয়ার কোনো মানুষ ছিল না, তখন আপনারা কোথায় ছিলেন? আজকে আপনারা যে এই ভাস্কর্য নিয়ে এবং এই মূর্তিকে নিয়ে এবং আমার বাবার যে মূর্তি বানানো নিয়ে আপনারা এত আলোড়ন সৃষ্টি করেছেন এবং এই মূর্তি বানানোর যে আপনারা তাড়াহুড়া করেছেন এবং আপনারা এই মূর্তি বানানোর জন্য আপনারা এত ভালোবাসা দেখাচ্ছেন আমাকে, এইটা কেন, কোন কারণে, সেই ভিডিও থেকে আপনারা পেয়েছেন। তো প্রিয় দর্শক, আমরা এতদিন যে অপেক্ষা করেছিলাম সেই অপেক্ষা থেকে এখন আমরা বুঝতে পেরেছি যে শেখ হাসিনা উনি যে চিন্তা ভাবনা করে কিন্তু সেই ভিডিও বার্তাটা কিন্তু সেখানে, সেই ভিডিওটা কিন্তু খুব ভাইরাল হয়েছে, আপনারা সবাই জানেন। আমিও সেই ভিডিওটা দেখে প্রিয় দর্শক খুব চিন্তা ভাবনা করলাম যে এতদিন পরে যে আমাদের প্রধানমন্ত্রীর মুখ থেকে যে সত্য একটা কথা বাইর হয়েছে সেইটার জন্য আসলে আমরা ধন্যবাদ দিতে হয়, কারণ এইভাবে সত্য কিন্তু লুকিয়ে থাকে, সত্য কিন্তু বাহির হয় না। আজকে আপনারা দেখেন যে আমাদের বাংলাদেশের আমাদের উলামাদেরকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, যে লিডারগুলো করতেছে এবং বড় বড় কথা বলছে, যে তাদের আগের যে বাবা ছিলেন তারা কোথায় ছিলেন? শেখ মুজিব যখন হত্যা করা হয়েছে মাটি দেওয়ার জন্য কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, তখন তারা কোথায় ছিলেন? আজকে যেই মন্ত্রীরা, কিছু মন্ত্রী এখন এমপি এখন পর্যন্ত জীবিত আছেন, তারা কিন্তু টেলিভিশনের সামনে গিয়ে বড় বড় কথা বলেন আপনারা, কিন্তু আপনারা যখন শেখ মুজিব মারা যাচ্ছে তখন আপনারা তো কোথায় ছিলেন? আপনারা তো বাংলাদেশেই ছিলেন, তখন আপনারা কি মাটি দিতে আসেননি? এরকম কোনো প্রমাণ নেই, কিন্তু এবার এরকম যদি কোনো প্রমাণ থাকতো তাহলে শেখ হাসিনা পার্লামেন্টে হোক আর কোনো বক্তব্য আপনাদের নাম ধরে বলতো যে এই সময় আমার বাবাকে মাটি দিয়েছে অমুক অমুক অমুক, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে চরণ করি, তারা আজকে আমার বাবাকে সুন্দরভাবে মাটি দিতে পারছে। সেইটা কিন্তু শেখ হাসিনা কৃতজ্ঞতা প্রকাশ করতেন, কিন্তু শেখ হাসিনা উনি যে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো সবগুলো উনি জানেন, উনি জানেন কারা মাটি দিচ্ছে, কারা উনি এই শেখ মুজিবের দোয়া করেছেন উনি জানেন, কারণ উনি বালারকম জানেন, কারণ উনি কথা বলতে পারছেন না, আর কথা বলতে হয় উনার প্রবলেম হতে পারে, কিন্তু সত্য কোনো দিন ছাপিয়ে থাকা যায় না, সত্য কিন্তু সবসময় প্রকাশ হয়। সেই সত্যটা আমাদের প্রধানমন্ত্রী যে সত্যটা প্রকাশ করেছেন সেই সত্যটা কিন্তু 100%, যে তখন আপনারা কোথায় ছিলেন, তখন আমার বাবা মারা যাওয়ার পরে আপনারা কোথায় ছিলেন, আজকে আপনারা এত ভালোবাসা দেখাচ্ছেন, আজকে আমার বাবার জন্য আপনারা ভাস্কর্য বানানোর জন্য আপনারা তাড়াহুড়া করেছেন এবং বিভিন্ন মানুষকে আপনার হত্যা হুমকি দিচ্ছেন এবং খেলা হবে সেইটাই আপনারা বলছেন, তাহলে সেই আগে কেন আপনারা খেলা করেননি? কেন আমার বাবা এইভাবে মৃত্যুবরণ করলো? কেন আমার বাবা এইভাবে পড়ে লইল? কেন আমার বাবাকে মৃত্যুবরণ করার পরে কেউ আমার বাবাকে সুন্দরভাবে গোসল করে মাটি দিল না? আজকে আপনারা কোথায়? আজকে আপনারা যে এই ভাস্কর্য বানানোর জন্য এবং এই আপনারা যে মূর্তি বানানোর জন্য
এত টাকা ব্যয় করে আজকে আপনারা রাস্তা রাস্তা স্লোগান দিচ্ছেন যে আমরা বানাবো, আমাদের শেখ মুজিবকে বানাবো, আমাদের জানের প্রাণ। আপনারা তখনই তো জানের প্রাণ ছিল, তখন আপনারা তো ছিলেন না। আজকে আমি বলি, আজকে আমি একটা জিনিস বলি, আজকে শেখ হাসিনা যদি মারা যায়, আর যারা যারা এত বড় বড় কথা বলছেন তাদেরকে খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না কোনো এক সময়। কারণ আজকে পদের লোভী হয়ে, আজকে নিজের স্বার্থের কারণে অন্য মানুষকে হয়রানি করা হচ্ছে। আজকে নিজের স্বার্থের জন্য, আজকে প্রধানমন্ত্রী দেখানোর জন্য, লিডার দেখানোর জন্য আজকে আমাদের দেশের যে আমাদের যে ইসলাম ধর্মীয় যারা স্কলারশিপ আছেন, যারা আমাদের বাংলাদেশের মৌলানা আছেন, তাদেরকে আপনারা বিতর্কিত করতেছেন, তাদেরকে আপনারা বুড়িগঙ্গায় পাঠিয়ে দিবেন, তাদেরকে আপনারা খেলা করবেন, তাদেরকে আপনারা শাপলা চত্বরে উঠতে দিবেন না এবং ওয়াজ বন্ধ করবেন। সেইটা এতদিন আপনারা কোথায় ছিলেন? প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে সেই ভিডিওটা বার্তা এই কারণে দিলাম যে এই ভিডিও থেকে আপনারা প্রশিক্ষণ নেবেন। কারণ এই ভিডিও থেকে শেখ হাসিনার যে কথাগুলো বলছেন সেই কথাগুলো থেকে আপনারা একটু চিন্তা করবেন। প্রিয় দর্শক, আপনারা সেই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কুলাউড়া টিভির সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।